এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বাড়ির সবাই কিন্তু সব কিছু ভুলে তোর জন্য অপেক্ষা করছে। এখন তুই যদি না করে দিস তাহলে যে সকলে কষ্ট পাবে। সবটা বুঝতে পারছি ঠাম্মি, তুমি না হয় ওদের বুঝিয়ে বলো। মেধা, তুই জেদ করছিস কেন? না কাকু, এটা এটা জেদ নয়। দৃষ্টি, আমি জানি যে ঠিক এই মুহূর্তে তোমার আর ওমের সম্পর্কটা খুব একটা ভালো নেই, কিন্তু দেখো জীবনে সম্পর্কের ক্ষেত্রে তো চড়াই উতরাই থাকে, তাই না? আপনি আপনি প্লিজ এইভাবে বলবেন না, আমার আমার খারাপ লাগবে। খারাপ তো এবার আমার লাগছে মেধা। গুরুজনেরা তোকে বোঝানোর চেষ্টা করছে এতক্ষণ ধরে, আর তুই কিছুতেই বুঝতে চাইছিস না? আরে হাজার হোক, তুই ওই বাড়ির বউ এখনো মেধা। বাবা বাবা, আমি ওই বাড়িতে ফিরে যাব বলেই এখন না করছি। আর আর এটা জেদ থেকে, অভিমান থেকে, কোনো কিছু থেকেই নয়। এটা আমি নিজের স্বার্থের জন্য করছি না, করছি ওমের জন্য, মায়ের জন্য, আর ঠাম্মির জন্য, স্পেশালি বাবার জন্য। আমার মায়ের এগেনস্টে মা কেস করেছেন, সেটার কালকে ডেট আছে। এমনিতেই এসব নিয়ে কাগজে প্রচুর লেখালেখি হচ্ছে, তার মধ্যে যদি একই বাড়ি থেকে আমরা হিয়ারিং অ্যাটেন্ড করার জন্য বেরোই তাহলে তাহলে আরও লেখালেখি হবে, সেটা আমি চাইছি না। ওমের বাবা শুধু নিজের ব্যবসা নিয়েই ভাবছেন, কিন্তু দৃষ্টি যে আমাদের সম্মান নিয়ে এতখানি ভাবছে এটা যদি একবার উনি দেখতেন। আমি 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 তোমার কাছে হাত জোর করছি, প্লিজ কালকে দিনটা যেতে দাও। আমার মায়ের জামিনটা হয়ে যাক, তারপর আমি নিজে থেকে ওই বাড়ি যাবো। তোমাদের কাউকে আসতে হবে না, আমি আমি কথা দিচ্ছি। বুঝতে পেরেছি, বেশ বৌমা, তাই হোক। কাল যদি কেসটা মিটে যায়। আর যদি না মেটে? মিটে যাবে মা, মিটে যাবে। আর তারপরে আমি আমি পরশু দিন ওই বাড়ি ফিরে যাব। বেশ, তাহলে আজ আমরা আসছি। আসি সুজয়দা।